হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি নিউ এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি হচ্ছে দীর্ঘ সময় মুচমুচে থাকা রস ইনস্ট্যান্ট জিলাপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে জিলাপি তৈরি করার জন্য ফার্স্ট আমি জিলাপির ব্যাটার তৈরি করব এর জন্য একটি মিক্সিং বলে চালনি বসিয়ে এর মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ ময়দা ইউজ করেছি চালনির সাহায্যে ময়দাকে এভাবে ছেলে নিয়েছি সাথে অ্যাড করছি টু টেবিল স্পুন বেসন সেমভাবে বেসনকেও ছেলে ময়দার সাথে অ্যাড করে নিচ্ছি এরপর অ্যাড করছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার সাথে অ্যাড করছি টু টি স্পুন উপকরণ এখন অল্প অল্প করে ময়দার সাথে পানি অ্যাড করে জিলাপির জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না তবে খেয়াল রাখতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো ধরনের লামস না থাকে এখন অ্যাড করছি রেড ফুড কালার যদি আপনাদের কাছে কালার ইউজ করা ভালো না লাগে বা পছন্দ না করে তাহলে আপনারা এটি চাইলে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে কালারটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি কালারটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব বিশ মিনিটের জন্য এর ফাঁকে আমি চিনি শিরা তৈরি করবো চিনি শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি সাথে অ্যাড করব দেড় কাপ পানি এখন চুলাকে হাই ফ্লেমে রেখে এভাবে নেড়ে ছেড়ে চিনি শিরা তৈরি করে নিতে হবে চিনি যখন পুরোপুরি গলে যাবে আর চিনি শিরাটা এক শিরা হবে তখন শিরাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ব্যাটারটা ফুলে গিয়েছে এখন হ্যান্ডসকে সাহায্যে এভাবে বিট করে নর্মাল ব্যাটারে নিয়ে আসতে হবে ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি হবে না যদি আপনাদের কাছে ব্যাটারটা বেশি ঘন বা পাতলা মনে হয় তাহলে আপনারা সামান্য পানি বা ময়দা অ্যাড করে নিতে পারবেন ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন জিলাপি তৈরি করব। জিলাপি তৈরি করার জন্য এখানে আমি কেচাপের বটল ইউজ করেছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পানি জুসের বটলও ইউজ করতে পারবেন আবার জি ব্যাগ পাইপিং ব্যাগ বা পলিথিনের মাধ্যমেও জিলাপি তৈরি করে নিতে পারবেন ব্যাটারটাকে আমি বোটেলের মধ্যে নিয়ে নিয়েছি এখন চলে যাব জিলাপি ভাজার জন্য জিলাপি ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হবে তখন বোটেলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে আমি জিলাপির প্যাচ দিয়ে দিচ্ছি যদিও আমি অতটা ভালো জিলাপির প্যাচ দিতে পারি না তারপরেও চেষ্টা করছি আশা করি আপনারা আমার চাইতে আরও ভালো জিলাপির প্যাঁচ দিতে পারবেন জিলাপিগুলো যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখন চুলাকে একেবারে লোতে রেখে জিলাপিগুলোকে উলটিয়ে পালটিয়ে মুছ মুছে করে ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে জিলাপিগুলো ভেজে নিলে দীর্ঘ সময় মুছমুছে থাকবে জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন জিলাপিগুলোকে উঠিয়ে চিনি শিয়ার মধ্যে সরাসরি দিয়ে দিতে হবে চিনি শিয়াটা কিছুটা ঠান্ডা হয়ে হালকা কুসুম গরম অবস্থায় আছে সবগুলো জিলাপি আমি তেল থেকে উঠিয়ে সরাসরি কুসুম গরম শেয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দু তিনবার এভাবে শেয়ার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে এরপর চিনি শেয়া থেকে উঠিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনি শিরাটা একেবারে গরম অবস্থায় না থাকে হালকা কুসুম গরম অবস্থায় থাকতে হবে যদি শিরা গরম অবস্থায় জিলাপি দেওয়া হয় তাহলে জিলাপি মুচমুচে হবে না চুপসে যাবে আর দীর্ঘ সময়ও জিলাপি মুচমুচে থাকবে না সবগুলো জিলাপি ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের জিলাপিও একেবারে পারফেক্ট হবে এবং এভাবে মুচমুচে থাকবে তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ